জমিবারে না নেউনি হাতি উপদ্রব, দলি চকটি নষ্ট করিদেলে একর একর চাষ। এ দৃশ্য সুন্দরগড় জেলা বরসুয়া রেঞ্জ অন্তর্গত রেঙ্গমা গাঁর। হাতি মানে চাষ করে পনিপরিবা খাইবা সহ দলি চকটি নষ্ট করে দিয়েছেন। নিজের জীবিকা চালিগলা পরে এবে সর্বহারা চাষী। এই তো দেখুছ সব হাতি খাই দেউছন, কেহি হাতি আমার যেতে ক্ষতি সবু হয়ে যাইছি। আ গার্ড বাবুকে কইলে যে সে গার্ড বাবু কিছু শুনু নাই, ক্ষতি পূরণ মাগিলা 200 টাকা। এটা এটি 200 টাকার লাগিছি কি? এটি চাষবাস করি করি কেতে কষ্ট করি করি ছুয়া মানকে পাঠ ছাঠ পড়াউতুনু। দেখুছ আমার গাঁরে খাদান নেই কি কিছু নেই, সব নষ্ট করেদৌছন। গার্ড যদি আসবে হাই রোড সাইড্রে থাইকরি সেটি বাণ গোটে ফুটাই দেবে, এটি হাতি থিলে সেটি পড়াইব। সে পনিপরিবা সবু এই বিলাতি বাইগণ সবকিছি পনিপরিবা সবকিছি করিকিনা ঝিও পুয় মানুষ পাঠ সাঠ পড়াইবা যুয়াড়ে গোটে উপায় করিকিনা আউ সে হাতি তো আসিকি সবকিছি নষ্ট করে দেউছি। ফরেস্ট ডিপার্টমেন্ট মানে কি দেখুছেন কিছু করবাকু নাই। গাঁরে বসবাস করন্তি 100রু উর্ধ পরিবার, সমস্তে আদিবাসী সম্প্রদায়ের। দিনে মজুরি ন লাগিলে আর দিনকু উপাস, কিন্তু বোঝ উপরে নলিতা বিড়া পরি হাতিঙ্ক উপদ্রব চিন্তারে পকাইছি। এয়াকু নেই বন বিভাগকু অভিযোগ করিবা পরে বি বন বিভাগ কর্ণপাত করুনথিবা অভিযোগ হইছি। অমল টাইম আসিবা সময় টমাটো এটি হইতিলা, বহুত সারা টমাটো ফল ফলিতিলা, কিন্তু ফল ফলিবা সময় হাতি আসিকি পুরা নষ্ট করে দিয়েছি। কিন্তু আমি যে ওয়াড়ি প্রজেক্ট আছে লোককে বুঝাইকি আমার যে সকসেস টার্গেট রয়েছে ওয়াড়ির প্রকল্প টোটাল কয়লা মার্কেট কু আমি কেমিতি পনিপরিবা যোগাই দেবার অছি, কিন্তু আমি সেটা যোগাই পারুনু। কাহিঁকি না চাষী তো আমাকে মোটিভ কলা পরে সে নষ্ট হয়ে গেলে আর চাষ করা ইচ্ছা করু না, তো সেইপা মু অনুরোধ করুছি প্রশাসনকু যেকোনপাই হাতির প্রতিকার কেমিতি হয়ে পারিব গোটে সুবিধা করেদেলে আমার চাষী মা মানে আমার এই গাঁর চাষীবাসী যেত ওয়াড়ি কাম করছেন আর টিকি উন্নতি করি ভালোভাবে চাষ করে পারতে। বড় প্রশ্ন, কাহা স্বার্থরে কার্য করুছি বন বিভাগ? চাষীঙ্ক চিন্তা দূর করিবা প্রশাসনর দায়িত্ব নুহে কি? সুন্দরগড় বনাইরু সুদাম বারিকঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।